আমার সমস্যা ছিল এক চোখ বন্ধ হয় না অনেক ট্রিটমেন্ট নিয়েছি ডাক্তার সার্জারি করতে পরে এখানে চলে আসছে এখানে কয়েকদিন ট্রিটমেন্ট হলো চব্বিশ দিন আস চব্বিশ দিন এখন তো চোখ বন্ধ হয় আমরা প্রিয় দর্শক আমার স্পষ্ট মনে আছে আমি যখন দেখছিলাম যখন চোখ এরকম বন্ধ হয় না তা মুখ বাঁকা এখন কিন্তু বোঝা যায় না আগে মুখ একদিকে বাঁকা ছিল এখন কি বোঝা যায় প্রিয় দর্শক যারা ভিডিও দেখতেছেন দেখেন মুখ কিন্তু বাঁকা বোঝা যায় না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জড়িত জটিলতা ক্ষেত্রে আকুপার খুব সুন্দর কাজ করে কারো কারো ক্ষেত্রে খুব জটিল পরিস্থিতির মধ্যে পড়ি কি চোখ চোখ অনেকে বন্ধ করতে চাই বন্ধ করতে পারি না চোখের পাতা পড়ে না এক চোখ বন্ধ হয় এক চোখ খোলা থাকে কারো চোখ বন্ধ হয় চোখ প্রপার হতে খোলা যায় না কারো মুখ বেঁকে গেছে বাঁকা থাকে বেলস পেলসি বলি কারো মুখে খুব টাটানি আছে কারো জীববা ভার হয়ে যায় এই যেহেতু নার জন্য জটিলতা থাকে অনেকেরই

এখানে কয়েকদিন ট্রিটমেন্ট হলো চব্বিশ দিন চব্বিশ দিন এখন চোখ বন্ধ হয় আমরা প্রিয় দর্শক আমার স্পষ্ট মনে আছে আমি যখন দেখছিলাম যখন চোখ এরকম বন্ধ হয় না তো চোখ বন্ধ না হলে কি আমি বলতেছি যে আল্লাহর রহমতের ট্রিটমেন্ট কোর্স ভালো হবে স্যার আমারটা জটিল স্যার আমি অনেক ডাক্তার দেখাইছি স্যার স্যার আমারটা একটু শোনেন আমার ভাই ভালো হবেন কোর্স কমপ্লিট করেন না স্যার আমার দেখেন আর কি ছিল মুখ বাঁকা তা মুখ বাঁকা এখন কিন্তু বোঝা যায় না আগে মুখ একদিকে বাঁকা ছিল এখন বোঝা যায় প্রিয় দর্শক যারা ভিডিও দেখতেছেন দেখেন মুখ কিন্তু বাঁকা বোঝা যায় না এখন কিন্তু উনি উনি যেটা বুঝতেছে বুঝতেছে যায় যায় সোজা হয়ে আমরা কিন্তু এখন সোজা দেখতে পাচ্ছি অনেকের ক্ষেত্রে কিন্তু থাকে উপায় কি এই ডাক্তার ওই ডাক্তার এখানে ট্রিটমেন্ট ওই দক্ষ জায়গা যেতে হবে আজকে চব্বিশ দিন দেওয়ার পরে উনি কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন এখন চোখ বন্ধ করতে পারতেছেন তারপর আপনি কোর্স কমপ্লিট করবেন উনি ত্রিশ দিনই করবেন ৩০ দিনই করবেন ইনশাল্লাহ যেহেতু এটা খুব বাজে সিচুয়েশন আমি চোখ খুলতে বন্ধ হয় না অন্য জায়গায় গেলে খারাপ লাগে মুখ বাঁকা খারাপ লাগে চব্বিশ দিনে ওনার ফলাফল আসছে উনি যদি কয়েকদিন ট্রিটমেন্ট নিতেন পনেরো দিন ট্রিটমেন্টে চলে যেতেন কি বলতেন যে রেজাল্ট হয় না তখন তো চোখ খোলাই ছিল বন্ধ হতো না এখানে আসার যারা কোর্স কমপ্লিট করতেছেন তারা কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাচ্ছেন কেন এখানে কি স্টিমুলেশন দেওয়া হয় নাটকে এই নাট যদি যত জটিলতা আছে সব আল্লাহ রহমতে ভালো হয়ে যায় সময় লাগে কারো কারো ক্ষেত্রে আরো বেশি সময় লাগে এই বেলস পেলসে যারা দ্রুত টাইমের মধ্যে আসেন তাদের এরকম যারা এক বছর পার হয়ে যায় তার কাছে কিন্তু অনেক সময় লাগে যদি আপনারা ধৈর্য ধরে দেন দেখবেন যে আল্লাহর রহমতে রেজাল্ট আসবে যারা এখানে আসতেছেন ফলো করতেছেন ভালো হয়ে যাচ্ছেন আকুপাঞ্চারটা ওয়ার্ল্ড দেশে আকুপাঞ্চার আছে আপনি থাইল্যান্ড যান সিঙ্গাপুর যান ইন্ডিয়া যান আমেরিকা যান কানাডা যান সব জায়গায় দেখবেন আকুপাঞ্চার আছে বাংলাদেশের প্রচলন ছিল না শশী হাসপাতালে আসার পরে বেশ ভালোভাবে লুগলে উপকার পাচ্ছেন এখন জনগণ জানতে পারতেছে আমাদের দেশের মেডিকেল যে মূল বই পড়েন এই মেডিসিনের মধ্যে করা হয়েছে আগে ছিল না এখন আকুপাঞ্চারটাকে একেবারে ছবি সহ যার ফলে এখন কি দেখা যায় যারা এই বই পড়তেছে যেসব ডাক্তাররা এখন পড়াশোনা করতেছেন তারা আকুপাঞ্চার সম্পর্কে জানতেছেন জানার ক্ষেত্রে কি হচ্ছে যখন এই যেহেতু নার্স জনিত জটিলতা ব্যথা জনিত জটিলতা ভালো হচ্ছেন না তখন বিভিন্ন আমাদের দেশের ডক্টর কনসালটেন্ট আমার কাছে পেশেন্ট রিফার্ড দিচ্ছেন আপনার বড় বড় প্রফেসর ডাক্তার কনসালটেন্ট কিন্তু রিফার্ড দিচ্ছেন কারো কারো সাথে সরাসরি ফোনেও কথা বলছি স্যার আপনি আমার এখানে পেশেন্টটা দিলেন কিন্তু পেশেন্টটা যেন কোর্স কমপ্লিট করে কোর্স কমপ্লিট করতেছে পজিটিভ ফিডব্যাক দিচ্ছে তাই এটা দেওয়াতে কি হয়েছে শশী হাসপাতালে রুগীর সংখ্যা বেড়ে যাচ্ছে এখানে সিটের অবস্থা বেডের অবস্থা সব সময় ফুলফিল থাকে তাই আমার রিকোয়েস্ট থাকবেন যারা আসবেন তারা অবশ্যই সময় নিয়ে আসবেন এবং অবশ্যই সিরিয়াল দিয়ে আসবেন অথবা জটিল রোগ আপনি আগে বুঝে যান তারপরে আপনি নিয়ে শুরু করেন আমি যেভাবে গাইডলাইন দিই এখানে প্রত্যেকটা রুগীকে আমি নিজে দেখি আমার অ্যাসিস্টেন্ট দেখে দেখিয়ে বিদায় দিই না আমি দেখার পর আমি ব্রিফ দিই আমার অ্যাডভাইস যারা শুনতেছেন তারা ইনশাল উপকার পাবেনি দুই দিন আগে আর পরে আমি হয়তো ত্রিশ দিন বলছি তার হয়তো বেশি দিন টাইম লাগতে পারে ব্যবধান এই কেন কাজ হচ্ছে কাজ হচ্ছে এখানে লাইফ স্টাইল পঞ্চার ওজন থেরাপি ফিজিওথেরাপি স্পিচ স্পেস থেরাপি সব রকম ট্রিটমেন্ট এখানে আছে থাকার কারণে কিন্তু এরকম রেজাল্ট যার ফলে আপনি এই যে জটিলতা আছে যন্ত্র জটিলতা জটিলতা আসবেন ট্রিটমেন্ট নেবেন ইনশাল্লাহ গাইডলাইন ফলো করবেন আল্লাহর উপকার পাবেন আর আমার এই যেতে সমস্ত কিছু কিন্তু আমার ওয়েবসাইটে দেওয়া আছে ওয়েবসাইটে যদি আপনারা ভিজিট করেন বিস্তারিত জানতে পারেন ওয়েবসাইটের ঠিকানা ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডট এম শহীদুল ইসলাম ডট কম আপনারা অনেক রোগী আছে যে ট্রিটমেন্টে ভালো হচ্ছেন আপনি মেসেজ দিচ্ছেন মেসেজ সঠিক রিপ্লাই পাচ্ছেন না আমাকে দেখান আমাকে দেখাতে কোনো পয়সা লাগতেছে না এখানে আমার ডায়টিশিয়ানের কনসালটেন্সি ফ্রি পাচ্ছেন আমার কনসালটেন্সি ফ্রি পাচ্ছেন আমার মেডিকেল অফিসারের কনসালটেন্সি ফ্রি পাচ্ছেন ফ্রি পাওয়ার পরে আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি চিকিৎসা নেবেন না আপনাকে এক পয়সাও দিতে হবে না আপনি যেমন ট্রিটমেন্ট নেবেন সেটা অনেকে খরচের বিষয়টা বলেন তো খরচের বিষয়টা কেন বলা যায় না কেন একটা ট্রিটমেন্ট পদ্ধতি অনেক রকম ছাব্বিশটা পদ্ধতি ট্রিটমেন্ট হয় কারো দুটো পদ্ধতি লাগতে পারে কারো পাঁচটা পদ্ধতি লাগতে পারে কারো নয়টা পদ্ধতি লাগতে পারে যার কার কয়টা পদ্ধতি লাগবে সেটা ডিপেন্ড করে তার সায়েন্স সিস্টম তার শরীর কন্ডিশনের উপর এটা আমি দেখার পরের সিদ্ধান্ত দিই তো ওইটার উপর ডিপেন্ড করে যারাই আমার গাইডলাইন মানতেছেন কোর্স কমপ্লিট করতেছেন আল্লাহ রহমতে ভালো হয়ে যাচ্ছে আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার হাসান শহীদুল ইসলাম